শুভ সকাল বন্ধুরা, এই দেখো ময়ূখ সোনা এখন স্নান করতে চলে এসেছে। বৃষ্টিতে এত মজা করছে ময়ূখ সোনা, তোমাদেরকে কি বলবো তাই হলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছো? দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুরো গাছপালা সমস্ত কিছু ভিজে গেছে। আর এখানে রয়েছে আমাদের ছোট্ট ময়ূখ সোনা, কত মজা করছে দেখো। আর ওনা এত গরম পড়েছিল না, প্রচন্ড বৃষ্টিতে স্নান করতে পছন্দ করে। আর এই দেখো মিটিমিটি হাসছে, দেখো কত খুশি দেখেছো। আর আমাদের গাছে না এই দুটো ফুল ফুটেছিল, আমি দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো ময়ূখ সোনাকে। বৃষ্টিতে এত সোনা ভিজতে ভালোবাসে যে বলার মতো না। আমি বলছি ওট ওট, চল চল আর ভিজিস না, ঠান্ডা লেগে যাবে, তাও ময়ূখ সোনা শুনছে না দেখো, ও স্নান করেই যাবে। কত মিষ্টি লাগছে দেখো সোনা বাপ্পাকে দেখতে। আর এই যে টুলটা নিয়ে এসেছি, এই টুলটার উপরে বসি এখন স্নান করছে সোনা। তাই একটু এনজয় করুক, তারপরে আরও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে দেখো আমাদের গাছগুলোর মধ্যে যে জলগুলো জমে গেছে না, সেগুলো মা এখন পরিষ্কার করছে। পুরো অনেক মানে বৃষ্টি হচ্ছে তো তাই জলগুলো ভরে গেছে, আর এখানে মা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। এই দেখো একটা গোলাপ গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গোলাপ ফুল ফুটেছে। আর আমি যেই ময়ূখ সোনাকে রোজ ফুলগুলো দিই না, সেগুলো হচ্ছে এই যে এইগুলো দেখো, এগুলোকে বলে হচ্ছে পর্তুলিকা। এই পর্তুলিকা গাছ কিন্তু অযত্নেও এত সুন্দর বেড়ে ওঠে বন্ধুরা, বলার মতো না। তাই এখানে মা সমস্ত কিছু পরিষ্কার করছে, এখানে অনেক গাছ রয়েছে, মায়ের প্রচণ্ড গাছ প্রিয়। এই দেখো গাছগুলো এখন পরিষ্কার করছে। আর এই যে এই ফুলটা দেখছো, এই ফুলটাই কিন্তু এখন ময়ূখ সোনাকে দিয়েছে। তিনি আমি ফুল নিই, আর এটাতে তো পুরো ফুলে পুরো ভরে যায়, এতটাই ভালো লাগে দেখতে। আর এই দেখো গোলাপ গাছটা না কত ভালো লাগছে, দেখো দুটো আবার গোলাপ ফুলও ফুটবে, কালকে হয়তো ফুটবে। আর এখানে অনেক গাছ রয়েছে, আমি সমস্ত কিছু নামও জানি না, তো যাই হোক যখন আবার ফুল ফুটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চল রে ওট, আর স্নান করতে হবে না ওট এবারে, ও মজা করেই যাচ্ছে দেখো বন্ধুরা, কত মিষ্টি লাগছে, ও বসে বসে স্নান করছে। এইটা নিয়ে ময়ূখ সোনার দ্বিতীয়বার স্নান করা, আগেও একদিনকে করিয়েছিলাম আর আজকেও করালাম, তো এটা নিয়ে আজকে দ্বিতীয় নম্বর। এবার ঠান্ডা লেগে যাবে, ওট রে ওট, হ্যাঁ স্নান করতে হবে না। তারপরে নিচে গিয়ে ভালো করে স্নান করিয়ে সুন্দর করে ড্রেস ট্রেস পরাবো, দেখো উঠবেই না, দেখো কাণ্ড। দেখো বন্ধুরা ভালোই বৃষ্টি হচ্ছে, দেখো অনেক দিন পরে একটু বৃষ্টি হলো ফাইনালি, না কালকেও হয়েছিল আর আজকেও হচ্ছে, কালকে তো অনেকটাই হয়েছিল তখন আমি স্কুলে ছিলাম, আর এখন আবার হচ্ছে। দেখো এটা পদ্ম গাছ, মা বললো এটা নাকি পদ্ম গাছ, হ্যাঁ এটা পদ্ম গাছই। কিছু এখন সেট করলো আর আমরা রীতিমতো বৃষ্টিতে ভিজছি, তাও আমার এত সাহস, আমি ফোন নিয়েই বৃষ্টিতে ভিজছি দেখো। আর এখানে দেখো কুচকুশোনা এখন স্নান করছে, একটু পরেই আমি তুলে দেব। এবার বৃষ্টি অনেকটা কমেছে, অনেকক্ষণ ভিজেছে, এবারে নিচে নিয়ে যাব, তারপরে গিয়ে স্নান টান করিয়ে ড্রেস ট্রেস পরাবো। কোন ফুলটা, ওটা তুলেছি তো ফুলটা, মা বলছে এই গাছের ফুলটা তোল, দেখাও তো ফুলটা। এই দেখো চায়না টগর বলছে নাকি, তো যাই হোক এখন নিচে নিয়েই চলে যাই, আমার ফোনটা অনেকটা ভিজে গেছে, তাও আমার কত সাহস। আর এই দেখো অনেকটা ভিজে গেছে সোনা, তো এখন নিচে নিয়ে চলে যাই। তো আজকের ভিডিওটা এইটুখানি, ময়ূখ সোনার বৃষ্টির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, বৃষ্টিতে কতটা মজা করেছে। তো চলো নিচে চলে যাওয়া যাক, আর সবাই কেমন লাগলো অবশ্যই জানিও। হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।